অনেক সময় ইনকাম কম হইলে আমরা আরে আল্লাহ আমার প্রতি মনে আমারই মনে দেখছে কম দেওয়ানের লাগে, কিন্তু আমরা এলাকার সবচেয়ে নিকৃষ্ট সুদখোর যাতে এতে বিল্ডিং এ ঘুমায়, যাতে সুদখোর বিল্ডিং এ যাতে ঘুমায় তা আরামে নাই, আরামে আসেনি, তা আরামে নাই, হয় ডান দিক দিয়ে নাই বাম দিক দিয়ে নাই, ইন্ডিয়ানা হিন্দিয়াদের কাছে গান আসেনি, আরে বুঝেন মরার ডর এডি নাই আসেনি, থাকলে কি সুদ খানি, হুজুর আমরা এলাকার বহুত সুদ করেছে সুদও খায়, এটা মসজিদের সামনে সাঁতারে নামাজ হল কথা বল নাকি আসেনি, এটা কেয়ামতের আলামত কিসের, আল্লাহ নবী কইছে দেখবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলা এগুলা দেয় সমাজের নেতৃত্ব স্থানীয় জায়গার ভিতরে যায় বইব, আর এলাকার মানুষ ডরে তারা সম্মান করব, আল্লাহর কসম কোন মানুষ যদি ডরে বয়ে তার টাকা আছে পয়সা আছে সুন্দর গোসের ডরে যদি সালাম দেন তারে আমনের উপরে এ সালাম দিলে যে সওয়াব হইতো এর ডাবল গুণ আমনের উপরে করব, কথা কন নাকি লাগিয়া ঠিক করে সালাম দিবেন আমনে দিবেন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী এভাবে একটা হাদিস বলার পর বড় বড় মনীষীগণ এটাকে হাদিস ব্যাখ্যা করে একটা সাবলী হাদিসের নকল করে এভাবে বলছেন যে একটা কুকুর নাকি আল্লাহর কাছে সকালবেলা দুইটা জিনিসের আবদার করে, কি এক নাম্বার কোনো বেনামাজির মুখ দেখতো না, দুই নাম্বার কোনো হারাম খাওয়ার মুখ সুদ খাওয়ার না গোশ খাওয়ার মুখ দেখতো চায় না, নিকৃষ্ট প্রাণীটাও একটা সুদখোরের মুখ দেখতে চায় না, হারামখোরের মুখ দেখতে চায় না, বেনামাজির মুখ দেখতে চায় না, আল্লাহর হস্তে এই দুইটা দিক ছাড়েন ইবাদতে মশগুল হন, আল্লাহকে ডাকেন আপনার দুনিয়া এবং আখেরাত দুইটাই কামিয়াব হবে, দুনিয়া এবং আখেরাত দুইটাই সুন্দর হবে, এখন একটা কথা খেয়াল রাখবেন আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক কিন্তু আশরাফুল মাখলুকাত মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, এটা জানেন তো আপনারা, আমাদেরকে যে শ্রেষ্ঠ বলেছেন এটা জানেন, আমরা সবচেয়ে উৎকৃষ্ট আল্লাহর কাছে কিন্তু আমরা কাজ করি নিকৃষ্ট, ঠিক না, আমরা মানুষ উৎকৃষ্ট আল্লাহ বানাইছেন উৎকৃষ্ট কাজ করি তবুও দেখেন এই নিকৃষ্ট কাজগুলো দুনিয়ার মানুষ কিন্তু দেখে না, মাফে কম দিলে মানুষ কি বোঝে, ধোকা দিলে বোঝে, পিছনে পিছনে কারো গিবত গালাগালি করলে এটা কি যাকে গালাগালি করে সে বোঝে, বুঝে না, কিন্তু আপনি চিন্তা করেন যে আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট করে বানাইলেন আমরা নিকৃষ্ট কাজগুলো করতেছি, ওই আল্লাহ এখনো পর্যন্ত যে আমাদেরকে রিজিক দেওয়া খাবার খাওয়ানো বন্ধ করে নাই আল্লাহর কত বড় শুকরিয়া, ঠিক নিও, দ্বিতীয়ত আল্লাহ জবান দিয়েছেন আল্লাহকে ডাকতে, চোখ দিয়েছেন আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখতে, হাত দিয়েছেন আল্লাহর সৃষ্টি জগতের সরঞ্জামাদি আমাদের হাত দ্বারা পরিচালিত করতে, আমরা কি এগুলাকে আদৌ পর্যন্ত উৎকৃষ্ট কাজে ব্যবহার করি না নিকৃষ্ট কাজে, আপনি আপনার হাত দিয়ে একটা পাপ কাজ করতেছেন আল্লাহ যে আপনার হাতটাকে এখনো পর্যন্ত পঙ্গু বানিয়ে দেয় নাই শুকরিয়া না, এগুলা কে করতেছেন, ওই আল্লাহ যদি এত সহজ ভাবে নয় আমাদের জন্য সহজ আমরা মনে করি, আল্লাহ যদি আমাদের জন্য এত ভালোভাবে আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য চান্স এক কথায় সুযোগ দিয়ে থাকেন ওইগুলাকে আমাদের অনুসরণ করা দরকার আছে না, আপনি একবার চিন্তা করেন তো আপনি জীবনে গুণা কি কম করছেন, আপনি বাবার গুণা সন্তান দেখলে আপনাকে বাবা বলে ডাকবে, সন্তানের গুণা আপনি দেখলে সন্তান বলে ডাকবেন, মা বোন যারা আলোচনা শুনতেছেন তাদের গুণা যদি আপনারা কেউ দেখেন আপনারা কেউ তাদেরকে বাড়ি ঘরে জায়গা দিবেন, গোপন রাখছে কি আল্লাহ, যে গোপন রাখছে আল্লাহ শুক্রিয়া কি আদায় করছেন যদি জিজ্ঞেস করি কি বলবেন, আছে আপনার কাছে একেবারে ফোটাও নেই, এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন, কি আদায় করবেন, আলহামদুলিল্লাহ করবেন বেশি বেশি, রাসূল বলছেন তোমরা যখন শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ করো, হে মা বোনেরা শুনতেছেন আপনাদের জন্য বলছি, আপনারা তো স্বামীর কামাই রুজি যদি কম হয় আপনারা মাঝে মধ্যে একটু ডান বাম হইয়া জামাইরও গালাগালি করেন, মা
কথা কথা কয় না পরে কি করে না আবার আমরা পুরুষরা অনেক সময় ইনকাম কম হইলে আমরা আরে আল্লাহ আমার প্রতি মন আমারই মন দেখছে কম দেও না লাগে কিন্তু আমরা এলাকার সবচেয়ে নিকৃষ্ট সুৎকর যাতে এতে বিল্ডিং এ ঘুমায় আও যাতে সুৎকর বিল্ডিং এ যাতে ঘুমায় তার আরামে নাই আরামে আসেনি তার আরামে নাই হয় ডান দিক দিয়ে নাই বাম দিক দিয়ে নাই ইন্ডিয়া না ইন্ডিয়া তার কাছে গান আসেনি আরে মুজেন মরার ডর এডি নাই আসেনি থাকলে কি সুদ খানি হুজুর আমরা এলাকার বহুত সুদ করেছে সুদ খায় এতে মসজিদের সামনে সাঁতারে নামাজ পড়ে আসেনি এটা কেয়ামতের আলামত কিসের আল্লাহ নবী কইছে দেখবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলা এগুলা দেয় সমাজের নেতৃত্ব স্থানীয় জায়গার ভিতরে যায় বইব আর এলাকার মানুষ ডরে তারা সম্মান করব আল্লাহর কসম কোন মানুষ যদি ডরে বয়ে তার টাকা আছে পয়সা আছে সুন্দর গোসের ডরে যদি সালাম দেন তারে আমনের উপরে এ সালাম দিলে যে সওয়াব হইতো এর ডাবল গুণ আমনের উপরে করব কথা কন নাকি লাগিয়া ঠিক করে না সালাম দিবেন আমনে দিবেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী এভাবে একটা হাদিস বলার পর বড় বড় মনীষীগণ এইটারকে হাদিস ব্যাখ্যা করে একটা সাবলীল হাদিসের নকল করে এভাবে বলছেন যে একটা কুকুর নাকি আল্লাহর কাছে সকালবেলা দুইটা জিনিসের আবদার করে কি এক নাম্বার কোনো বেনামাজির মুখ দেখতো না দুই নাম্বার কোনো হারাম খাওয়ার মুখ সুদ খাওয়ার না গোশ খাওয়ার মুখ দেখতো চায় না সুবহানাল্লাহ কয় নাউজুবিল্লাহ কয় কন্ডা কইতাম নাউজুবিল্লাহ জোরে কয় কুকুর কুকুরকে আমরা কিন্তু সমাজে নিকৃষ্ট মনে করি কথা কন না কেন হ্যাঁ এই কুকুর এই নিকৃষ্ট প্রাণীটাও একটা সুৎকুরের মুখ দেখতে চায় না হারাম খোরের মুখ দেখতে চায় না বেনামাজির মুখ দেখতে চায় না আল্লাহর হস্তে এই দুইটা দিক ছাড়েন ইবাদতে মশগুল হন আল্লাহকে ডাকেন আপনার দুনিয়া এবং আখেরাত দুইটাই কামিয়াব হবে দুনিয়া এবং আখেরাত দুইটাই সুন্দর হবে এখন আমরা সবাই দুনিয়া এবং আখেরাত সুন্দর করতে চাই কি চাই না